গুড মর্নিং ফ্রম বিকানির। নমস্কার বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেট ম্যানের স্যালুট। সকাল প্রায় 10:30 বেজে গেছে, এখানে ঘুম থেকে উঠতে অলরেডি দেরি হয়ে গেছে। তো প্রিন্স হাভেলিতে আমরা এখানে নাইট স্টে করেছি। তো আজকে ওই বিকানিরের প্রিন্স হাভেলি থেকে আমরা যাব হচ্ছে কার্ণী মাতা মন্দির এবং রামপুরিয়া হাভেলি। তো ভিডিও সঙ্গে থাকবেন। এখনও যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন। প্রিন্স হাভেলি থেকে বেরিয়ে পড়েছি আর চারদিকে যেদিকেই তাকাই সেদিকেই সব পুরনো পুরনো হাভেলি দেখতে পাওয়া যাচ্ছে। অ্যাকচুয়ালি হাভেলির বাংলা কথা হচ্ছে বাড়ি। তো রাজস্থানী ভাষায় বাড়িকেই হাভেলি বলে, পুরনো বাড়ি বলেই এটাকে হাভেলি বলছে। আর আমাদের ধারণা হিন্দি সিনেমা দেখে দেখে হাভেলি মানি হচ্ছে ভুতুড়ে। আমরা যে হাভেলিটায় ছিলাম সেই হাভেলিটা দারুণ সুন্দর। এইদিকেও একটা সুন্দর হাভেলি দেখতে পাওয়া যাচ্ছে। এখন আমি চলে এসেছি বিকানিরের রামপুরিয়া হাভেলিতে। এই যে পিছনে যে বাড়িটা দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই ফেমাস রামপুরিয়া হাভেলি, যেটা হচ্ছে বিকানিরের মধ্যে হচ্ছে ফেমাস হাভেলি। রামপুরিয়া হাভেলি এমন একটা জায়গা, এখানে ভিতরে হয়তো আপনি ঢুকতে পাবেন না, কিন্তু এর বাইরের আর্কিটেকচার আপনাকে কিন্তু আধ ঘন্টা এখানে দাঁড় করিয়ে রাখবে। তো এখন আপনাদেরকে সেই আর্কিটেকচারগুলোই দেখাবো, মিউজিকের সাথে সাথে আর্কিটেকচারগুলো এনজয় করুন। পিছনে এই বিল্ডিংটা এবং এই বিল্ডিংটা, যে দুটো বিল্ডিং দেখা যাচ্ছে এই দুটোই হচ্ছে রামপুরিয়া হাভেলি। এখান থেকে প্রায় 300-350 বছরের পুরনো এই হাভেলি। এবং এই হাভেলির যে মালিক রামপুরিয়া সেঠ, অ্যাকচুয়ালি আমাদের ওখানে যেমন জগৎ সেঠ ছিল, এখানেও রাজস্থানে আছে রামপুরিয়া। ওনার কাছে এত ধন সম্পত্তি ছিল যে ইনি রাজ্য সরকারকে পর্যন্ত লোন দিতে পারতেন। নমস্কার বন্ধুরা, আমি হর্নেট ম্যান, ঘুরে বেড়াচ্ছি রাজস্থানের বিভিন্ন জায়গাতে। আর এখনও পর্যন্ত যদি আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমার এই সমস্ত ঘোরার ভিডিও আমি আমার চ্যানেলে গিয়ে আপলোড করব। তো কেমন লাগলো রামপুরিয়া হাভেলি কমেন্ট করে নিচে অবশ্যই জানান। এরপরে আমরা যাব হচ্ছে কার্ণী মাতা মন্দির। তো সেই কারণে ভিডিও সঙ্গে থাকবেন আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশনে ক্লিক করে দিতে কিন্তু ভুলবেন না। তো এখন চলেছি হচ্ছে কার্ণী মাতা টেম্পল। তো আপনাদেরকে আমি টেম্পলটা দেখাবো। এটা তো মোষের দুধের চা, উটের দুধের চা যে কবে খাবো সেটারই অপেক্ষা করছি। কার্ণী মাতা মন্দিরে এসে গেছি। এখানে আপনাকে জুতো রাখার জন্য বিভিন্ন জায়গায় বলবে। ঠিক মন্দিরের ঠিক অপোজিট সাইডেই এখানে জুতো রাখার জায়গা আছে, এখানে আপনারা জুতো রাখতে পারেন। এটা হচ্ছে মন্দির কমিটির জুতো রাখার জায়গা। যে কার্ণী মাতা মন্দির রাজস্থানের একটা পবিত্র মন্দির, এখানে এলে এর আলাদা একটা বৈশিষ্ট্য আছে। চলুন ভিতরে আপনাদেরকে নিয়ে যাই এবং আপনাদেরকে দেখাই। তো মন্দিরে ঢোকার মুখে যে তোরণটা দেখতে পাওয়া যায়, সেই তোরণটা দেখবার জন্য আপনাকে কিন্তু 1 মিনিট টাইম দিতেই হবে। তো ভালো করে তোরণটা দেখবেন, দারুণ সুন্দর আর্কিটেকচার, শ্বেতপাথরের উপর কাজগুলো কিন্তু এখানে অসাধারণ। এখন যে টাইমে আমরা কার্ণী মাতা মন্দিরে এসেছি, এই সময় ইঁদুর বেশি বেরোয় না। মোটামুটি সন্ধ্যেবেলার দিকে ইঁদুরের বেরোনোর টাইম, এই সময় নাকি ইঁদুররা বেরোয় না। আর চারদিকে যেদিকেই তাকানো যাচ্ছে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে।
দেখতে পাওয়া যাচ্ছে। কানী মাতা মন্দিরের এই সমস্ত ইঁদুর এবং এখানকার মানুষের ভক্তি বা এখানকার যে পরম্পরা, এটা দেখে সত্যি তাজ্জব বনে গেছি। আর এই মন্দিরটা অনেক পুরনো মন্দির এবং কানী মাতার সঙ্গে ইঁদুরের কোনো কিছু একটা সম্পর্ক আছে, সেই কারণে এখানে মাতা যতদিন ধরে আছে ততদিন ধরে এখানে ইঁদুর আছে। মন্দিরের ম্যানেজারও হচ্ছে বাঙালি, কলকাতায় বাড়ি এখানেই আছে। দেখা করলাম, কথাবার্তা বললাম, কিন্তু ভিডিও শ্যুট করিনি, তো এবারে ভিতরে যাবো। এই মন্দিরের এতটাই মান্যতা যে এখানে এসে লোকে প্রসাদ খায়, কিন্তু আমি না বাবা না, তো এখানে ভক্তিতেই অ্যাকচুয়ালি সকলে প্রসাদ খায়, আমি পারলাম না। মন্দির থেকে বেরিয়ে এসেছি, এবার এখান থেকে জুতো নেব। যেখানে জুতো রেখেছিলাম এখানে, এটা ফ্রি অফ কস্টে, আপনি এখানে জুতো রাখতে পারেন, কিন্তু যদি আপনার কিছু মনে হয় তাহলে আপনি এখানে কিন্তু দিতে পারেন, অর্থাৎ ডোনেট করতে পারেন। তো আজকের ভিডিওতে আপনারা দেখেছেন রামপুরিয়া হাভেলি, কারণী মাতা মন্দির, তো এই দুটো আমরা আজকে কমপ্লিট করে চলে এসেছি প্রিন্স হাভেলিতে। তো এখন একটু চা খাবো, এখানে চা খেয়ে একটু রেস্ট নেবো, তারপরে আমি লাইভ যাব, যেটা অলরেডি আপনারা ছিলেন আমার সঙ্গে। আমি যেখানে আছি প্রিন্স হাভেলি, এই প্রিন্স হাভেলি থেকে রামপুরিয়া হাভেলি মোটামুটি 400 মিটারের মতো ডিস্টেন্স, অনলি 2 মিনিটস ওয়াকিং ডিস্টেন্স। আর এখান থেকে কারণী মাতার মন্দির হচ্ছে 29 কিলোমিটার, এবং রাস্তার কন্ডিশন অসাধারণ। এবারে এখানে একটা চায়ের ব্রেক নেবো এবং রাত্রিবেলা ডিনার এখানেই করবো। আর আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি, দেখা হচ্ছে পরে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও, ততদিনের জন্য বাই বাই। জয়সালমীরে এন্টার করে গেছি, আর আমার চোখের সামনে এখন আমি দেখতে পাচ্ছি সোনার কেল্লা। না না, একদম কেল্লার সামনে চলে এসেছি।